হ্যালো ফ্রেন্ডস আমি তোমাদের এসপিটি স্যার তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল আজকে আমরা দশম শ্রেণীর অধ্যায় ষোলো লম্ব বৃত্তাকার শঙ্কু সম্পর্কিত আলোচনা করব প্রথমেই দেখে নেওয়া যাক একটি সমকোণী ত্রিভুজ কেমন দেখতে হয় আমরা প্রত্যেকেই জানি সমকোণী ত্রিভুজকে এইভাবে দেখতে হয় যার একটা কোন নব্বই ডিগ্রি তো আমি একটি সমকোণী ত্রিভুজ আঁকবার চেষ্টা করেছি যার নাম দিয়েছি এবিসি এবার এই সমকোণী ত্রিভুজটাকে এই এবি অক্ষ বরাবর যদি ওকে ঘোরানো হয় ক্লক ওয়াইজ বা অ্যান্টি ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকে সোজা কথায় বলতে গেলে যদি আমরা এইভাবে এর উল্টো দিকেও হতে পারে ঘোরাই এই অক্ষ বরাবর তাহলে ছবিটা কেমন দেখতে হবে আমরা যদি খুব জোরে ওটাকে ঘোরাতে থাকি তাহলে অনেকটা এমন দেখতে একটা ঘনবস্তুর তৈরি হয় এই রকম দেখতে একটা ঘনবস্তু তৈরি হয় চেনা চেনা লাগছে ছবিটা আমরা অনেকেই দেখেছি এরকম একটা ছবি এই ছবিটা বার্থডে টুপি বরের টোপর মোচার মাঝখান থেকে যদি কেটে নেওয়া হয় তাহলে যে অংশটুকু নিচের দিকেরটা পড়ে থাকবে দেখতে অনেকটা এরকম হয় আমি নিজে একটা বানাবার চেষ্টা করেছি তোমরা একটু খেয়াল করলেই দেখতে পাবে দেখো অনেকটা এই রকম একটা ছবি তৈরি হবে ঠিক আছে এরকম একটা ছবি তৈরি হবে এই ঘনবস্তুকে বলছি লম্ব বৃত্তাকার শঙ্কু এবার কয়েকটা জিনিস একটু ভালো করে লক্ষ্য করো এর এই নিচের দিকের পোর্শনটা এটা দেখতে অনেকটা বৃত্তের মতন এই আউটলাইন বরাবর যে অংশটুকু রয়েছে এটা একটা বৃত্ত ওপরের এই পোর্শনটা হচ্ছে গিয়ে শীর্ষবিন্দু অর্থাৎ এই পোর্শনটাকে আমরা বলবো শীর্ষবিন্দু এই রকম বরাবর যদি একটা স্বরলেখা টানি আমি এই বরাবর একটা স্বরলেখা যদি আমরা টানি তাহলে এটাকে বলা হবে তীর্যক উচ্চতা আর শীর্ষ বিন্দু থেকে এই বৃত্তের নিশ্চয়ই কোথাও না কোথাও একটা কেন্দ্র হবে সেই কেন্দ্র পর্যন্ত যদি একটি স্বরলেখা টানি তাহলে যে স্বরলেখা পাবো আমরা তাকে বলছি গিয়ে উচ্চতা তাহলে চলো ছবিতেই সেগুলো দেখে নেওয়া যাক এবার দেখো আমি শঙ্কুটাকেই ছবিতে একবার চেষ্টা করেছি এইটা কি বললাম এটা শীর্ষ বিন্দু এই লাইনটাকে কি বলছি এই লাইনটাকে বলছি উচ্চতা যাকে আমরা পুরো অঙ্ক জুড়ে অর্থাৎ এই অধ্যায় জুড়ে আমরা এল নামে সব সময়ের জন্য এল এল আচ্ছা এই পোর্শনটাকে কি বলছে নিচের পোর্শনটা একটা বৃত্ত আমি যদি যেহেতু টুডিতে আঁকবার চেষ্টা করেছি তাই এরকম দেখতে লাগছে এবং এইটা হচ্ছে সেই বৃত্তের ব্যাসার্ধ তাহলে আর যেহেতু দেখো টুপিটা এই রকম ভাবেই বসবে তাই নিচের এই বৃত্তটাকে আমরা ভূমি বলতে পারি তাই এটাকে বলছি ভূমির ব্যাসার্ধ আর আচ্ছা এই পোর্শনটা কি আমি একটু আগেই বলেছি এটা হচ্ছে গিয়ে শীর্ষবিন্দু থেকে নিচের যে বৃত্ত তার কেন্দ্র পর্যন্ত যে স্বর আনলাম সেটার নাম হচ্ছে গিয়ে উচ্চতা ওটাকে আমরা এইচ বলবো তাহলে আমরা কয়েকটা জিনিস এখান থেকে জানতে পারলাম কি শীর্ষবিন্দু কোনটা তীর্য উচ্চতা কোনটা উচ্চতা কোনটাকে বলছে ভূমির ব্যাসার্ধ কোনটা আর ভূমিটাও কোনটা সেটাও জানতে পেরেছি এইবার এই চ্যাপ্টারটি করতে গেলে মূলত তিনটে সূত্র জানতে হবে সূত্রগুলো কী কী আমরা একটু জেনে নিই সূত্রগুলো কীভাবে এসছে সেটা আপাতত না জানলেও চলবে কিন্তু সূত্র সূত্রদিনটে খুবই ইম্পর্ট্যান্ট আমি সূত্র তিনটে একটা একটা করে লিখছি তোমরা দেখো প্রথমেই আসি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা কি। অর্থাৎ আমরা সূত্রের মাধ্যমে উচ্চতা কিভাবে বের করতে পারবো দেখো দুটো জিনিস জানতে হবে যদি দুটো জিনিস জানি তাহলে তিন নম্বরটাকে বের করতে পারবো যে কোনো দুটো জিনিস জানলে আমরা তিন নম্বরটাকে বের করতে পারবো খেয়াল করে দেখো এই ছবিটার ক্ষেত্রে দেখো আমি যদি নাম দেই এটার এ এই পয়েন্টটার বি আর এই পয়েন্টটাকে সি নাম দিই তাহলে খেয়াল করে দেখো এই এবিসি একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে আচ্ছা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র জানি কি জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজের স্কোয়ার আচ্ছা এখানে উচ্চতা সেই অতিভুজের কাজ করছে তাই উচ্চতার স্কোয়ার লম্ব আর ভূমি স্কোয়ারের সঙ্গে যোগফলের সঙ্গে সমান হবে এখানে লম্ব বলতে উচ্চতা আর ভূমি কত আর তাহলে আমরা বলতে পারি উচ্চতার সমান যেহেতু স্কোয়ার লিখছে না তাই এর উপর রুট রুট লিখে দিচ্ছি এটা হচ্ছে উচ্চতা স্কোয়ার প্লাস ভূমির ভূমির ব্যাসার্ধের স্কোয়ার ওকে তাহলে প্রথমত আমরা কি পেলাম লম্ববৃত্তাকার শঙ্কুর তীর্য গুত যেটাকে আমরা আর একটু যদি সূত্রের সাহায্যে লিখি মানে আমরা এই এই নোটেশনগুলোর সাহায্যে লিখি তাহলে আমরা কি বলবো না এল সমান কি না এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার হয়ে গেল দ্বিতীয় সূত্র শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তাহলে শঙ্কুর বক্রতল কোনটা আগে সেটা জানতে হবে দেখো আমরা একটু আগে একটা দেখিয়েছিলাম যে শঙ্কু শঙ্কুর বক্রতল বলতে আমরা এই যে পৃষ্ঠটা এই সাদা অংশ যে পৃষ্ঠটা এই পৃষ্ঠটাকে বলবো নিচের বৃত্তটাকে বলবো না দেখো নিচের বৃত্তটা বাদ দিয়ে যে পুরো সাদা অংশটা রয়েছে এর এই পোর্শনটাকে এই এই পোর্শনটাকে বলবো এর বক্রতল এর ক্ষেত্রফল আমাদেরকে জানতে হবে এর ক্ষেত্রফল জানতে হবে তাহলে এর ক্ষেত্রফলের সূত্র কি না এর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল আর মানে আমরা জানি ভূমির ব্যাসার্ধ এল হচ্ছে গিয়ে উচ্চতা তার মানে খুব সহজেই আমরা বের করতে পারবো শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি পাই আর এল পরের সূত্র শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল শঙ্কুর সমগ্রতল বলতে কোনটা বোঝায় শঙ্কুর বক্রতল বলতে আমরা এই বাঁকা যে পৃষ্ঠটা এটাকে বুঝলাম তাহলে বাকি রয়েছে নিচের এই বৃত্তটা যেটা এখানে নেই এটা ফাঁকা আছে অবশ্যই এখানে নেই এটা যদি ভরার থাকতো তাহলে এটা একটা বৃত্ত হতো তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা তার সঙ্গে যুক্ত হতো অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাইয়ারেল আর নিচের বৃত্তর সূত্র ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এখান থেকে যদি আমরা পাই আরটাকে কমন নিয়ে নিই তাহলে পাই আর ইন্টু এল প্লাস আর হচ্ছে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র এরপরে আর একটাই সূত্র আমাদের পড়ে রয়েছে সেটা হচ্ছে শঙ্কুর আয়তন শঙ্কুর আয়তনের সূত্র ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ আমরা প্রত্যেকে আর এইচ এগুলো কী জানি এতক্ষণ ধরে জেনে এসেছি তাহলে মূলত চারটে সূত্র রয়েছে যার মধ্যে একটা আমরা আগে থেকেই জানতাম ওটা পিথা সূত্র জাস্ট এখানে অন্যভাবে একটু দেখানো হয়েছে দ্বিতীয়ত বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কত পাই আর এল সমগ্রতলের ক্ষেত্রফল কত পাই আর এলের সঙ্গে নিচের বৃত্তটার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার যুক্ত হচ্ছে শঙ্কুর আয়তন কত ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ এই গেল শঙ্কু সংক্রান্ত যে সমস্ত সূত্রগুলো রয়েছে সেগুলোর এরপরে আমরা কোষে দেখি ষোলো সংক্রান্ত যে অর্থাৎ তোমাদের অনুশীলনীতে যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেগুলো কোষে দেখব চলো তাহলে কোষে দেখি ষোলোতে যাওয়া যাক প্রথম অঙ্ক প্রথম অঙ্ক বলেছে আমি একটি মুখবন্ধ লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করেছি মুখবন্ধ অর্থাৎ নিচের ফাঁকা পোর্শনটা বন্ধ শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার তার মানে কত আর হচ্ছে পনেরো সেমি উচ্চতা মানে এল এল কত না চব্বিশ সেমি তাহলে দেখো আর আর এল বলে দেওয়া আছে এবার বলছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্রতলের ক্ষেত্রফল হিসেব করে লিখি এইখানে আমরা একটু আগে বক্রতল পড়েছি কিন্তু এখানে দেওয়া আছে পার্শ্বতল দুটোই একই জিনিস তাই সূত্রটাও একই তাহলে আমাদের প্রথম কি করতে হবে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলটা কত সেটা বের করতে হবে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি না আমরা সূত্র জানি পাই আর এল জানি তো আচ্ছা এইবারই পাই এর মান কত বাইশের সাত আর আর কত এখানেই দেওয়া আছে কত না পনেরো এল কত দেওয়া আছে চব্বিশ আচ্ছা সূত্র এটা একক বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলের একক হয় তাহলে এবারই গুণ করো ওপরে গুণ করলে পাবো সেভেন নাইন টু জিরো আমি গুণটা আগে থেকেই করে রেখেছি তোমরা নিজেরা করে চেক করে নেবে ঠিক আছে তাহলে কি দাঁড়ালো সেভেন নাইন টু জিরো বাই সেভেন এইটাকে যদি আমি ভাগ করি তাহলে দাঁড়ায় ওয়ান ওয়ান থ্রি ওয়ান পয়েন্ট ফোর থ্রি বর্গ সেমি প্রায় কথাটা লিখবো কেননা ভাগটা কাটবে না তাই তাহলে এটা পেয়ে গেলাম শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এবারই আমাদেরকে সমগ্র তলের ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত সূত্র কি সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জেনেছি না পাই আর ইন্টু আর প্লাস এল বা এল প্লাস আর একই ব্যাপার যোগ আগে পরে করলেও অসুবিধা নেই তাহলে পাইয়ের মান বাইশের সাত আর হচ্ছে পনেরো পনেরো প্লাস চব্বিশ তার মানে বাইশের সাত গুণ পনেরো গুণ থার্টি নাইন পাঁচ চার নয় দু এক তিন হ্যাঁ ঠিক আছে থার্টি নাইন এইটাকে একটু যোগ্য গুণ ভাগ যেটা করতে হবে সেটা করলে আমরা দেখতে পাব এটা কত হচ্ছে ওয়ান এইট থ্রি এইট পয়েন্ট ফাইভ সেভেন প্রায় তাহলে আমরা কি পেলাম সমগ্র তলের ক্ষেত্রফল কত পেলাম আঠেরোশো আটত্রিশ দশমিক পাঁচ সাত বর্গ সেন্টিমিটার বেশ এই গেল প্রথম অঙ্কটা দ্বিতীয় অঙ্ক যেখানে বলেছে একটা শঙ্কুর আয়তন নির্ণয় করবো দুটো অঙ্ক দেওয়া আছে দেখো শঙ্কুর আয়তন নির্ণয় করতে বলেছে প্রথমের কন্ডিশন এক নম্বরের কন্ডিশন বলছে ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে সেখান থেকে আয়তন বের করতে হবে দ্বিতীয়টাতে বলা আছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে তীর্যগুচ্চতার দৈর্ঘ্য দেওয়া আছে বলেছে আয়তন বের করতে হবে আমরা প্রথম অঙ্কটার কথা ভাবি তাহলে এক নম্বর অঙ্ক এক নম্বর অঙ্কে বলছে কি না শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন ভূমির ক্ষেত্রফল আচ্ছা ভূমিটা কি ভূমিটা বৃত্তাকার তাহলে ভূমির ক্ষেত্রফল ফোর তাই তো বর্গ মিটার তার মানে ভূমি কত আমরা জানি ভূমিকে আমরা পাই আর স্কোয়ার ভূমির ক্ষেত্রফল যেহেতু বৃত্ত তাই পাই আর স্কোয়ার হবে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর সেখান থেকে আর স্কোয়ার সমান আমরা লিখতে পারি ওয়ান পয়েন্ট ফাইভ ফোর বাই পাই মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর বাই সাত সরি ভুল করলাম বাইশ ওপরে সাত যাবে এবার এটাকে যদি তুমি একটু কাটাকুটি করো আমি নিচে একটা একশো নিয়ে এলাম তাহলে এগারো দুয়ে বাইশ এগারো একে এগারো এগারো চার চুয়াল্লিশ দেখো আবার যাবে সাত তাহলে আর পাচ্ছ রুট ওভার সেভেন গুণ সেভেন বাই হান্ড্রেড আমি হান্ড্রেডকে টেন গুণ টেন লিখতে পারি তাই না তাহলে আর পাচ্ছ কত সাতের দশ তাহলে তুমি এখান থেকে আর পেয়ে গিয়েছ আচ্ছা এইচ দেওয়া আছে কত টু পয়েন্ট টু পয়েন্ট ফোর মিটার তাহলে আর মিটার আচ্ছা তাহলে আমার বের করতে হবে আয়তন অতএব ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ তাই তো তাহলে শঙ্কুর আয়তন কত ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ পরের পৃষ্ঠায় বাকিটা করি তাহলে আমরা মানগুলো বসিয়ে দিলাম এখানে যদি আয়তন কথাটাকে একবার লিখি তাহলে কি জিনিস দাঁড়াচ্ছে ওয়ান থার্ড পাই মানে বাইশের সাত আর স্কোয়ার আর ছিল সাতের দশ দুবার সাতের দশ লিখেছি গুণ আর টু উচ্চতা ছিল তাহলে টু পয়েন্ট ফোরের দশমিকটাকে যদি তুলি তাহলে নিচে একটা দশ আসছে তাহলে আমার এটা গুণ করলে দাঁড়াবে বারোশো বত্রিশ নিচে হচ্ছে গিয়ে দেখো তিন এ চব্বিশ কাটবে এটা তার মানে হচ্ছে ওয়ান পয়েন্ট টু থ্রি টু ঘন শঙ্কুর আয়তনের সূত্র ঘন সেন্টিমিটার যেহেতু আয়তন ঘন এবারই দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্নতে বলেছিল ব্যাস একুশ মিটার তাই তো শঙ্কুর ব্যাস দেওয়া ছিল কত একুশ মিটার তাহলে ব্যাসার্ধ আর কত একুশ বাই দুই মিটার কেন না ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ আচ্ছা আর কি বলা ছিল তির্যক উচ্চতা মানে এল বলা ছিল হচ্ছে সতেরো দশমিক পাঁচ তাহলে সতেরো দশমিক পাঁচ মিটার কিন্তু আমাদের আয়তন বের করতে গেলে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ এল লাগবে না এইচ লাগবে আচ্ছা আমরা কী জেনে এসেছি এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এটা জানি তাহলে আমরা বলতে পারি এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার আচ্ছা এল স্কোয়ার মানে কত সতেরো দশমিক পাঁচের স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মানে কত এইটাকে যদি আমি লিখি টেন পয়েন্ট ফাইভ ভাগ করলে টেন পয়েন্ট ফাইভ হয় তাহলে টেন পয়েন্ট ফাইভের স্কোয়ার তাহলে এটা এ প্লাস বি এ মাইনাস বির সূত্রে যদি আমি ফেলে দিই তাহলে আমাদের হিসেব করতে সুবিধে হবে যেটা কি না দাঁড়াবে হচ্ছে সতেরো দশে সাতাশ আর আঠাশ গুণ সতেরো সাত তার মানে গুণফল কত দাঁড়াচ্ছে আচ্ছা যতই দাঁড়াক আমার তো গুণফলের ফলের নিয়ে মতলব নেই আমি এটাকে লিখতে পারি দুই গুণ দুই গুণ সাত আঠাশকে লিখলাম আর সাত তার মানে এইচ কি দাঁড়ালো এ রুট করলে এই দুটোর থেকে একটা বাইরে আসবে এই দুটোর থেকে একটা বাইরে আসতে হবে দুই গুণ সাত চোদ্দো তাহলে এইচ পেলাম কত চোদ্দো তাহলে খেয়াল করে দেখো আমরা কি কি পেলাম আমরা যেটা পেলাম হচ্ছে গিয়ে আর দেওয়া আছে টেন পয়েন্ট ফাইভ এইচ বের করলাম যেটা কত বেরোলো চোদ্দো মিটার তাহলে অতএব শঙ্কুটির আয়তন আয়তন কত করতে বলেছে ওয়ান ওয়ান থার্ড থার্ড পাই আর স্কোয়ার এইচ তাহলে পাই মানে বাইশের সাত আর স্কোয়ার আর স্কোয়ার মানে এখানে আর হচ্ছে টেন পয়েন্ট ফাইভ বা একুশের দুই আমি একুশের দুই লিখি একুশের দুই একুশের দুই দুবার যেহেতু স্কোয়ার আছে আর এইচ মানে হচ্ছে চোদ্দ তাহলে দেখো সাত দুয়ে চোদ্দ দুই দুই কেটে যাচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছ এবারই হ্যাঁ এবারে দেখো তিন সাত একুশ আর দুই এগারোতে বাইশ তাহলে নিচে দেখো আর কিছু পড়ে নেই ওপরে আছে এগারো সাত আর একুশ এগারো সাত আর একুশ আমরা গুণ করলে পাবো হচ্ছে গিয়ে ওয়ান সিক্স ওয়ান সেভেন ঘন সেমি ঠিক আছে তাহলে জিনিসটা কী দাঁড়ালো না এর আয়তন কত বেরোলো ষোলোশো সতেরো ঘন সেন্টিমিটার ভুল লিখলাম ভুল লিখলাম কেননা সেন্টিমিটার হবে না এটা তো মিটারই ছিল তাহলে এটা মিটার হবে ঠিক আছে বি কেয়ারফুল তাহলে ষোলো সতেরো ঘন মিটার বেশ তাহলে আজকে এ পর্যন্তই এর পরের অঙ্কগুলো পরের ভিডিওতে আমরা করবো যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে এতে লাইক করো শেয়ার করে দিও বন্ধুদের সাথে যাতে সকলে দেখতে পায় আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের অঙ্কগুলোর সাথে